বৃহস্পতিবার ভোরে শিয়ালের দলের হানায় আহত হলেন 40 জন গ্রামবাসী, এদের মধ্যে 20 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের হরদমনগর গ্রামে। গ্রামবাসীরা 2টি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ। এদিন প্রায় 20টি শিয়ালের দল অতর্কিতে গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দেয়। হঠাৎ শিয়ালের হানায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর কতজন অবস্থা? 40 জনের মধ্যে অন্তত 15 জন আপনার গুরুতর ছিল। কাউকে কি চাচল পাঠানো হয়েছে? আমরা এখন সকালবেলা যখন ওরা এসেছিলাম আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করেছিলাম। আমরা যারা মোটামুটি 35 জন 40 জন যারা আছেন এদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল ক্যাম্প করেছি। আমার সঙ্গে যে পেশেন্টরা প্রত্যেকে একসঙ্গে আছেন আমরা স্পেশাল টিম করেছি। সেই টিম করতে যে ভ্যাকসিন দেওয়া যায়, শিয়াল কামড়ালে পরে যে ওষুধ দেওয়া যায়, যে ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিন দেওয়ার আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা পুরো প্রক্রিয়াটাকে শেষ করি। শেষ করার পর আমরা এখান থেকে মেসে দেখে নেবো যে কাকে এখানে রাখা যাবে, কাকে বাড়ি পাঠানো যাবে এবং কাকে চাচল পাঠাতে হতে পারে। আপনার যেগুলো কামড়েছে, কামড়ানোর পর যে সমস্ত আঘাতগুলো আছে, যে ক্ষতগুলো আছে বা যে ইঞ্জুরিগুলো আছে, এখন সেটা ইঞ্জুরি ধরনের উপর নির্ভর করে। যেগুলোর ইঞ্জুরি হয়তো হালকা আছে সেগুলো ক্ষেত্রে হয়তো সিভিআইটি অনেক কম বা রিক্স পরবর্তীতে অনেক কম। যেগুলোর ইঞ্জুরি বেশি আছে তাদেরকে দুরকমভাবে ইঞ্জেকশন দেওয়া হয়। একটা তো ভ্যাকসিন দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে আরেকটা স্পেশাল ভ্যাকসিনও দেওয়া হয়। বুঝতে পারছেন, দুটোই আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এত কিছু দেওয়ার পরও আপনি মনে হচ্ছে 90-95% আমাদের হচ্ছে একটু বেশি থাকে, যে করোনা হওয়ার কথা থাকে না, কিন্তু 2% বা 5% ক্ষেত্রে আমরা অ্যাকুরেটলি কিছু বলা শুরু করি, সেটা ফেলিওর পেয়ে পড়ে। সেটা আজকে ওই যে সকালে আমরা ভোরবেলা মর্নিং করি, তো ভোর 4টার সময় উঠে আমরা মর্নিং করতে আসছিলাম। তারপরে এই যে ওই যে শিয়ালগুলো তখন আমাদেরকে তারা করে ধরে আবার ই করে নেয়। অনেক লোককে ই করেছে কিন্তু ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আর এই যে বাচ্চা টাচ্চাগুলো সব স্কুল টুস্কুলে যেতে পারছে না শিয়ালের ভয়ে, এই জন্য আমরা শিয়ালটির ই করতে চাই। দিদি আজকে কতজনকে কামড়েছে? আজকে শিয়াল আজকে 40 জন। আজকে এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? না, এর আগে ঘটনা ঘটে আজকেই প্রথম। আমরা বের হতে পারবো না বাচ্চাদের, করোনা নিয়ে এক আতঙ্ক হয়ে আছি, আবার এই যে শিয়াল এই করছে, তো কিভাবে আমরা বের হবো বাড়িতে? বাচ্চা নিয়ে তো আমরা ই করতে পারছি না, তো বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য টিউশনি পাঠাতে পারছি না, ওদেরকে স্কুলে কি টিউশনিতে যেতে পারছে না ভয়ে। হ্যাঁ, এমনি অসুস্থ আছে, ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে। প্রথমত 15 দিনের মতো মর্নিং ওয়াকে উঠে উঠেই শিয়ালে কামড়াতে শুরু করে। এর আগে কোনোদিন কামড়ায়নি, আজকেই প্রথম কামড়াতে গিয়ে দেখা যাচ্ছে 40 জন আহত, এখন পর্যন্ত 40 জনকে কামড়েছে, তার মধ্যে 20 জন হাসপাতালে ভর্তি গুরুতর অবস্থায়, চলে 10 জনকে রেফার করছে।
না, এর আগে আমরা শুনিনি এরকম ঘটনা। হরদমনগর কোপারাগর হরদমনগর আচ্ছা কটা নাগাদ ঘটেছিল এই ঘটনা? পৌনে চারটা নাগাদ থেকে শুরু হয়েছে। আচ্ছা তারপরে কোথায় এসছেন এখন? এখন আমরা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে সব চিকিৎসাধীন। তারপরে তারপরে এখান থেকে খবর পেলাম যে গ্রামবাসীরা তিনটা শিয়ালকে মেরেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে বন দপ্তর আমাদের জন্য সুব্যবস্থা করুক, এই শিয়াল তাড়ার ব্যবস্থা করুক, না তো গ্রামে তো থাকা অসহ্য হয়ে উঠবে। গ্রামের ছেলেপেলে পড়াশোনা করে কখন কোথায় যাবে জানিয়ে টানাটানি লেগে আছে, সেটার ব্যবস্থা করুক। একজনের হাতের আঙুল কেটে নিয়েছে, একজনের নাক ছিঁড়ে নিয়েছে, একজনের গাল ছিঁড়ে নিয়েছে, একজনের ঠোঁট কেটেছে, একজনের এই জায়গাটা ছিঁড়ে নিয়েছে। আচ্ছা এত কিছু আকাম হওয়ার জন্য এই জন্য আমরা চাইছি বন দপ্তরের কাছে যেন আমরা ভালোভাবে থাকতে পারি, তার জন্য সুব্যবস্থা করুক। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।